বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আরও একটা পেজ নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিহাসের 577 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত পেজ এর আগে কমপ্লিট করেছি। 601 পৃষ্ঠা ইংরেজি ভার্সন রয়েছে। তো আমরা এখন চলে যাব 621 পৃষ্ঠায়। এর আগে কিন্তু আমরা জিওগ্রাফির সমস্ত পেজ সলভ করেছি এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্ট সলভ করেছি, যার জন্য সেগুলো দেখার জন্য তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার সলভ বলে একটা ফোল্ডার করা রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো। তো সরাসরি চলে যাচ্ছি আমরা পেজ নম্বর 621 পৃষ্ঠাতে। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন ক্লিক করে রেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় প্রেক্ষাপটে সামরিক ইতিহাস চর্চার সূত্রপাত করেন কে? যদুনাথ সরকার, আত্মচরিত নামক আত্মজীবনীটির লেখক কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। কুতুমবাচার নকশা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে? 1862 খ্রিস্টাব্দে। নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কে? উইলিয়াম কেরি। নববিধান ব্রহ্ম সমাজ গঠন করতে কেশবচন্দ্রকে কে সাহায্য করেন? প্রতাপচন্দ্র মজুমদার। জঙ্গলমহল এলাকার বাসিন্দা ছিলেন কারা? চুয়াড়া। নীল বিদ্রোহের সময় চাষিদের পক্ষে সওয়াল করেননি কি? উত্তরবের সংবাদ প্রভাকর। মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী ঘোষণা করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1877 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠার নৈপথ্যে কে ছিলেন? গোপাল হরি দেশমুখ। আনন্দমঠ ছিল বঙ্কিমচন্দ্রের লেখা ড্যাশতম ঐতিহাসিক উপন্যাস, উত্তর হচ্ছে প্রথম। লাইনোটাইপ পদ্ধতিতে প্রথম যে পত্রিকা ছাপা হয়েছিল তার নাম আনন্দবাজার পত্রিকা। বেদান্ত স্যার সার নামে গ্রন্থটি লিখেছিলেন কে? রামমোহন রায়। ইয়ং কমরেডস লীগ প্রতিষ্ঠা করেন কে? ধরণী গোস্বামী। মেদিনীপুর জেলায় চৌকিদারি ট্যাক্স বন্ধ আন্দোলনের নেতা ছিলেন কে? উত্তর বীরেন্দ্রনাথ শাসমল। ভারতে সিবিআই প্রতিষ্ঠা হয়েছিল যে শহরে? উত্তর কানপুর। ডিনামাইট ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত হলেন কল্পনা দত্ত। বেঙ্গল ভলান্টিয়ার্স দলের মুখপাত্র ছিলেন বেনু। লবণ সত্যগ্রহ শেষ হয়েছিল যে স্থানে? তার নাম ডান্ডি। চন্দননগর ভারতভুক্ত হয়েছিল তোমার 1954 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা নির্ধারিত হয় 14টি। এই হলো আমাদের এমসিকিউ প্রশ্ন। এরপরে রয়েছে আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন। তো কী রয়েছে? প্রথম প্রশ্ন, ছোট হাজারি শব্দটি কোন ইতিহাসের চর্চার সঙ্গে যুক্ত? স্থানীয়। কালীপ্রসন্ন সিংয়ের নাম কোন সভা স্থাপনের সঙ্গে যুক্ত ছিল? বিদ্যুৎ সাহিনী সভা। মহারানীর ঘোষণাপত্রের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? টমাস স্টোন। তারপর হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিল? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক ভুল? নীলদর্পণ প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে, ঠিক। সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে সীতারাম উপন্যাসে, ভুল। বর্তমান ভারত প্রকাশিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, এটাও ভুল। জীবনের ঝরাপথা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এটাও ভুল। কয়স্তমের সঙ্গে কয়স্তর মিলন, উলগুলান ভয়ঙ্কর বিশৃঙ্খলা, দ্বারকানাথ ঠাকুর, জমিদার সভা, গিরিনি কামগড় ইউনিয়ন, বোম্বে, সত্যগুপ্ত, বেঙ্গল ভলান্টিয়ার্স। এবার আসি বিবৃতি। প্রথম বিবৃতি রয়েছে, দেখো কি, ঊনবিংশ শতাব্দীতে পেট্রিয়ট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করেছিল। পরের বিবৃতি রয়েছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে, এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের বিজ্ঞানের মধ্যে যোগসূত্র তৈরি করেছিলেন, আর বাদ বাকি যা হয়েছে দেওয়া আছে তা কিন্তু হবে না। পরের প্রশ্নে চলে আসি, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের গোড়ার দিকে নেতারা কৃষকদের সমস্যা নিয়ে মাথা ঘামাননি, কারণ তারা ঔপনিবেশিক শাসকবর্গকে অসন্তুষ্ট করতে চাননি। ওটা দেখো, কলকাতায় 1906 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গঠন করে, কারণ এর মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলন পরিচালনা করা। তো এই হলো আমাদের পরবর্তী পেজ, অর্থাৎ পেজ নম্বর 621 আমরা কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আসবো পরবর্তী পেজ নিয়ে, অর্থাৎ 640 পেজ নিয়ে।